তাহলে চাচা এবার গরম কিরকম? গরম কই হবে, যার ঘরে খালি খালি যার ঘরে খালি যার ঘরে কাকা খালি যার ঘরে সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আজকে যে তারিখটি সেটি প্রথমে আপনাদের একটু জানিয়ে দিই। আজকে হচ্ছে 9 তারিখ জুন মাসের। তো এই তারিখে অসহ্য গরম পড়েছে, অসহ্য গরম মানে একদম অসহনীয় গরম। যদিও চারিদিকে এখন কার্তিকের সকালের মতো কুয়াশা ছন্ন, তারপরে যে কী পরিমাণ গরম সেটি আপনাদের বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। একদম সবুজ শ্যামল প্রকৃতি, ধান গাছগুলো এখানে কেটে ফেলা হয়েছে, সব মিলিয়ে মোটামুটি গ্রামীণ প্রকৃতি বলা যায়, সবুজ শ্যামল। তো আপনাদের খুব সুন্দর একটি দৃশ্য দেখাবো আজকে, সেটি হচ্ছে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া গরু দিয়ে হাল চাষ করার একটি চিত্র। আর এখানে এগুলো হচ্ছে ঢেঁড়স ক্ষেত। চাচা এখানে কি লাগাবেন? বুনছে বুনছে কি বুনছে? পাট। কলমি শাক না এটা? ই কাটছে না এর আগে নাকি? এর আগে কাটা হয়েছে না? কয় কাটা দিল? পাশুন ধার করতেছেন? খোলা খাটা হবে এই গেছে গা বলতে গেছে গা নিরেবেন খেতে আসকে? তো সুপ্রিয় ভিউয়ার্স, এগুলো হচ্ছে কলমি শাক, এবং এদিকে পুঁই শাকের গাছ রয়েছে। এখন আপনাদের দেখাবো কিভাবে গ্রাম বাংলায় এখনো গরু দিয়ে হাল চাষ করা হয়। তো দেখুন, গ্রাম বাংলায় সেই ঐতিহ্যবাহী সনাতন পদ্ধতিতে কিন্তু এখনও গরু দিয়ে হাল চাষ করা হয়। সেই লাঙ্গল, জোয়াল, এই গরুর এগুলো মুখ বন্ধ করে দিয়েছেন কেন? খেত খায় জাল। তো দেখে নিন সেই গ্রাম বাংলার অসাধারণ সুন্দর দৃশ্যগুলো। তো এখানে পাট এবং কলমি শাক দুটাই লাগানো হয়েছে। তো খেত কি ভাই, আপনি রে? ও আপনি মুরব্বি? আচ্ছা, তাতে এবার গরম কিরকম পড়ছে? গরম তো প্রচুর, গরমটাই তো বেশি, তো গরম মধ্যে কাজ করা যায় না। রোদ, এই যে আমার অবস্থাও খারাপ। রোদ না থাকলেও তো তাপমাত্রা বেশি না, তাপমাত্রার কারণে তো আপনার ব্যবসা গরম, ব্যাপক গরম। তাহলে ওই যে যিনি গরু দিয়ে হাল চাষ করছেন উনি আপনার আব্বা হয় না?
চাষবাসই করেন? লাঙ্গল থেকে গরু দিয়ে চাষ করে না, গরু দিয়ে আপনাকে একটা চিপের মধ্যে ইয়ের মধ্যে সবকিছু মধ্যে আসা যা সমস্যা হয় না। আর এমনি দুদিন যেটুকু হাল বাইছে অতটুকু হাল বাইতো দুই হাজার টাকা নিতে পারে। হাল দিতেছেন এখানে কি করবেন? হাল দিছে আপনার লাউ শাক করবো, লাউ সবসময় করা যা। এখন তো মোটামুটি সব সিজনে লাউ পাওয়া যায়, আগে আমরা দেখতাম যে শীতকালে লাউ পাওয়া যায়, এখন কাল থেকে শীতকালে তো হয় বেশি, এখন একটু অপশন তো একটু কম হবে, কোনো কম হইলে আবার দাম আছে ভালো। আর এখানে ডাটা লাগাইছেন না? হ্যাঁ ডাটা। ফলন কিরকম হয়েছে এবার? ফলন ভালো, আল্লাহ দিলে আপনি ওই দু আসাতে তিন চার বিঘা জমি কিনে ফেলাই পোলা নিলে মানুষ করেছে। আর চাষা এবার বলে গরুর বলে যে বড় বড় ঘা হইতাছে, আপনার এলাকায় এরকম ই হয় নাই না? ঠিক আছে চাষা কাজ বাস করেন, গরমের মধ্যে খুব সমস্যা হয় চাষা। আমার গাঁয়ে সমস্যা হয়ে গেলে ঠিক আছে চাষা। এই বগল না কয়ে দিলে গরু যাবো না, আর গেলে নষ্ট হয়ে যাবো। তাহলে চাষা এবার গরম কিরকম? গরম কয়ে হবে ঝাড় করে খালি খালি ঝাড় করে খালি ঝাড় করে কাকা খালি ঝাড় করে। আচ্ছা চাষা আপনার তো বয়স মোটামুটি মেলাই হয়েছে, এরকম গরম দেখছিলেন আপনার বয়সে? না চাষা যুদ্ধ দেখছেন না? বাংলাদেশ স্বাধীন যুদ্ধ হয়েছে তখন দেখছি, তা তো দেখবেনি। আচ্ছা এরকম গরম দেখেন নাই কোনোদিন? আর এই যে চাষা এই যে জ্যৈষ্ঠ মাসের দিন এই যে কুয়াশা যে পড়ছে, এই যে চোদ্দ মারক তো, হ্যাঁ দেখেন এরকম কুয়াশা দেখছিলেন না স্পন্ত? না এই এই কুয়াশায় গরমে মাসে খুব ঠান্ডা লাগছে, বুঝছে খুব ঠান্ডা। কি দিন কি হয়ে গেল গা? হ্যাঁ তাহলে ঘাস নিয়ে যাইতেছেন না নাকি শাগি করবেন আজকে? এই শাগ খেত মেরে আসি, খেত মেরে আসি কলবি শাগ। ঠিক আছে আচ্ছা আচ্ছা কাজ করেন, কাজ করেন তাহলে গরমের মধ্যে খুব সমস্যা। তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।